তাদের ফেরেশতা আলাদা, এটাই প্রমাণ করে আপনি না জান্নাতি না জাহান্নামী তার জন্য বিচার দরকার নাই, আল্লাহ আগেই জানে আপনি কোন রাস্তায় আছেন। তাই মানুষগুলো দুই রাস্তায় অলরেডি ঢুকে গেছে, যারা জান্নাতের পথে আছে তাদের জান কবজের জন্য জান্নাতের ফেরেশতা আসবে, যারা জাহান্নামের রাস্তায় ঢুকেছে তাদের জান কবজ করার জন্য জাহান্নামের ফেরেশতা আসবে, এবং জান্নাতের রাস্তায় যারা আছে তাদের জান কবজের জন্য যে ফেরেশতা আসবে ওই ফেরেশতা এসেই আপনাকে সালাম দেবে, আপনার নাকের গোড়ার মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দেবে, আপনার জান্নাতের যে বাসস্থান ওটা আপনার চোখের সামনে তুলে ধরবে, তারপরে আপনাকে লক্ষ্য করে বলবে, ও প্রশান্ত আত্মা তুমি জান্নাতে চলে আসো। এই যে প্রক্রিয়ায় প্রক্রিয়ায় প্রমাণ করে একদল লোক জান্নাতের রাস্তা অলরেডি ঢুকে গেছে, তাদের জান কবজ হবে এই প্রক্রিয়া, এটা কোরআনে আল্লাহ বলেছেন, الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمْ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। যারা পবিত্র মানুষ পবিত্র আত্মা যারা জান্নাতের রাস্তার লোক, ফেরেশতা তাদের জান কবজ করার জন্য এসে ইয়াকুলুনা সালাম, তারা আপনার কাছে এসেই প্রথমে আপনাকে সালাম দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সালাম খারাপ জিনিস না ভালো জিনিস? অশান্তির মেসেজ না শান্তির মেসেজ? তো আমরা তো আজরাইলে সবাই ভয় পাই, এজন্য আজরাইল এসে আপনাকে সালাম দিয়ে বুঝাবে আমি অশান্তি করতে আসি নাই। সুবহানাল্লাহ, আজরাইল এসে আপনাকে সালাম দেবে, সালাম দিয়ে আসে বুঝাইয়া দেবে আমি অশান্তি করতে আসি না, আমি শান্তির মেসেজ নিয়ে এসেছি। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সে একা নয়, আজরাইল একা আসবে না, আজরাইল আপনার কাছে আসার আগে আজরাইলের কিছু পূর্ববর্তী বাহিনী আছে তারা আসবে, এটা শুধু মৃত ব্যক্তি অনুভব করবে অন্যরা নয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আব্দাল মুমিন ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাঈকাতুম মিনাস সামাই বিদুল উদূফ কান্না উজুহাহুমুশ শামসু। প্রিয় নবী বলেন, মৃত ব্যক্তির মৃত্যুর আগে যদি সে মুমেন হয় ভালো মানুষ হয়, আল্লাহ তাআলা আকাশ থেকে অসংখ্য ফেরেশতা তার কাছে পাঠাবেন, বিদুল উজু, এক একজনের চেহারা হবে এত সুন্দর, কান্না উজুহাহুমুশ শামসু, মনে হবে তাদের চেহারায় সূর্যের আলো ঝলমল করছে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদাল বাসার, ওই মৃত ব্যক্তি যতটুকু চোখ যতটুকু যাবে সে শুধু দেখতে পাবে ফেরেশতারা লাইন ধরে দাঁড়াইছে, তারা লাইন ধরে বসে গেছে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সবাই তাকে লক্ষ্য করে শুধু সালাম দিচ্ছে। মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, তারা যখন আসবে আল্লাহ তাদের সাথে জান্নাতের রেশমি কাপড় দেবে এবং জান্নাত থেকে তাদের জন্য আতর পাঠাইয়া দেবে, হানুত থাকবে জান্নাতের পক, জান্নাতি হানুত, জান্নাতি আগর, জান্নাতি আতর, জান্নাতি মিস্ক, এই হলো যারা জান্নাতের রাস্তায় আপনারা ঢুকেছেন আপনাদের মৃত্যুর প্রক্রিয়া। তারপরে তারা বলবো উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, তোমরা যে জান্নাতের রাস্তায় ঢুকেছ এই রাস্তায় ঢুকা মানে হলো জান্নাতি লোকদের আমল করা, জান্নাতিদের আমল আর জাহান্নামীদের আমল এক হতে পারে না, দুটা ভিন্ন রকমের আমল। এই শীতের মাঝে ঠান্ডা পানি দিয়া অজু করেছেন, গরম পানি করার ব্যবস্থাই ছিল না, বয়স তার 60-70 এরপরেও নামাজ কাজা করে নাই আজকের ফজর, এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই? আবার একবারে তাগড়া যুবক, ঘরের মাঝে গরম পানি করার মেশিনও আছে, আছে না?
কষ্ট কইরা গরম পানি করা লাগে না, সুইচে টিপ দিলে 2 মিনিট পরে গরম। এরপরেও আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন কোটি কোটি টাকার মালিক হাজার হাজার মানুষ আছে না নাই? আছে। এটাই হলো জান্নাত আর জাহান্নামের আমল চিনার জন্য ভিন্নতা। জান্নাতীদের আমল জাহান্নামীদের আমল এক নয়, তাই রাস্তাটাও এক নয়। যারা নিজেকে জান্নাতীদের চাচে, জান্নাতীদের আদলে নিজের জীবন তৈরি করতে পেরেছে, আগে বললাম তারা জান্নাতের পথের পথিক, তাই তাদের মৃত্যুর প্রক্রিয়া হবে এই। মর্নিং সোজ দ্য ডে, ইংরেজি একটি প্রবাদ, বাংলায় বলে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। এই যে আজকে আমরা সকালবেলায় ফজরের টাইমে উঠে কুয়াশা দেখে বুঝছি যে আজকে মনে হয় 12টার আগে সূর্য দেখা যাবে না, ঠিক না? সকাল দিবসের প্রতিচ্ছবি। এখন আপনার মৃত্যুর সময় আপনি টের পাইছেন ফেরেশতার আচরণ দেখে যে সামনে কি অপেক্ষা করছে। ফেরেশতা এসে আপনাকে সালাম দিছে, লাইনে ধরে লাইন ধরে খাড়াইছে, ইস্তেকবাল জানাচ্ছে, নাকের কাছে এমন আতর ছিটাইছে যে আতর আপনি জীবনে কোনো দিন গ্রহণ করা দূরের কথা দেখেনও নাই, এত দামি, এত সুন্দর আতর, এত সুগন্ধ। তারপরে আপনাকে ফুলের পাপড়ি ছেড়াচ্ছে, এক একজনের চেহারা কত দারুণ, কি ভিভিআইপি স্টাইলের মানুষ, ওরা এসে আপনার সম্মান দিচ্ছে, আপনার জান কবজ করার জন্য আপনার সামনে জান্নাত দেখাচ্ছে, এগুলো প্রমাণ করতেছে সামনে আপনার জন্য অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে। ঠিক তার বিপরীত, যারা নিজেরা জান্নাতের পথে ঢুকতে পারেনি, জান্নাতীদের জীবনের চাচে নিজের জীবন সাজাতে পারেনি, কষ্ট করে টাকা ইনকাম করে তারপরে জীবিকা পরিবার চালানো, এত ঝামেলা করে লাভ কি? গড়ে 10 লাখ টাকা আছে, ছেলে বিয়ে করাইছি, যৌতুক নিছি, ওই 10 লাখ টাকা সুদে লাগাইয়া দিলে বিনা কষ্টে খাওয়া যায়, পরিবার চলে। এই জন্য সুদে টাকা লাগাইয়া শুধু সুদের টাকা দিয়া সংসার চালায় এমন কিছু লোক আছে না? সে জান্নাতের রাস্তায় অলরেডি ঢুকছে, ঠিক না? আল্লাহর নবীদের দিকে তাকান, আল্লাহর নবীরা ছাগল চড়াইছে, ব্যবসা বাণিজ্য করছে, মাছ ধরছে, কাপড় সিলাইছে এবং লোহার হাতুড়ি বানাইছে, আপনার দা খন্তা বানাইছে, লোহার কাজ করছে, কুমার ছিল, মাছ ধরেছে, জেলে ছিল, তাঁতের কাজ করেছে, তাঁতি ছিল, ছাগল চড়াইয়া রাখাল ছিল, তারা কষ্ট করে জীবন চালাইছে, আর তুমি ঘুষ খাইয়া সুদ খাইয়া হারাম খাইয়া পেট বড় করছো, এটা জান্নাতের রাস্তার লক্ষণ মোটেও নয়। এটা বন্ধ করো, হ্যালো জিন বন্ধ করো, চোখে লাগছে আমার বন্ধু। যারা জান্নাতের রাস্তায় ঢোকেনি, এশারের নামাজ গত রাতে ঠিকই পড়ছে কিন্তু ফজরের টমে দেখে খুব শীত, তাই আর ওড়েই নাই, এমন কিছু আছে না? জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশা নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই। দেখবেন কিছুক্ষণ পরে কিছু লোক মসজিদে আসবে, একবারে শেষ দিকে হেরা গরিব দিকে তাকাইতেছে, জামাত তো 1:15 আগে হবে না, সুতরাং 1:10 গেলেও চলবে, এমন কিছু লোক আছে না? শুধু বাড়িতে শুধু বৈশা আছে আর কোনো কামই নাই। অথচ আজকে সবার আগে ঢোকার জন্য প্রতিযোগিতা করে আমি 1 নম্বরে ঢুকবো, হুজুররা বলছে যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে ঢোকে, একটা ওট আল্লাহর রাস্তায় জবাই করে সাদাকা করলে যত সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেয়, তারপরে যে ঢুকবে গরু জবাই করে সাদাকা করলে সওয়াব হয় ওই পরিমাণ দেবে, তারপরে ছাগলের সওয়াব পাবে। ওই হাদিস শোনার কারণে বেশি সওয়াবের আশায় 2 ঘন্টা আগে চলে আসছে এমন মুসল্লিও আছে। একজন গরিব দিকে তাকাচ্ছে, 1:10 ঢুকমু, 1:15 নামাজ 5 মিনিট আগে গেল এনাফ, আরেকজন 2 ঘন্টা আগে বসে আছে, চিন্তার মাঝে কি ভেরিয়েশন, কি পার্থক্য। একজন প্রচণ্ড শীতে ফজরের নামাজ পড়লো ঠান্ডা পানি দিয়ে অজু করে, আরেকজন কম্বল মোড়া দিয়ে শুয়ে থাকলো,
রাস্তা তো তুমি নিজে আলাদা করে ফেলেছো। আরে কার কবর জান্নাত হবে কার কবর জাহান্নাম হবে এটা দেখার জন্য মরা দরকার নাই, মরার কোনো প্রয়োজনই নাই। তুমি নিজের আমলের দিকে তাকাইলে তোমার মনই তোমাকে বলবে তোমার কবরের খবর কি। আমরা যারা হজে যাই, আমরা তখন হাজিরা হজে যাওয়ার সময় যাদের মাধ্যমে হজে যাই তাদেরকে আমরা জিজ্ঞেস করি, ভাই যান হজে যামু কত নিবেন, জিজ্ঞেস না এই ভাই কত, সব হাজি এটা জিজ্ঞেস করবেই, কারণ খরচের একটা ব্যাপার তো আছেই যে আমার কত নিবে উনি। তখন ওই বেটা জবাব দেয়, ভাই কত মানি প্যাকেজ তো দুই তিনটা আছে, আপনি কোনটা যাবেন, একটা আছে খ আর একটা আছে ক আর একটা আছে বিআইপি আর একটা ভিভিআইপি, আর আপনি কোনটা নেবেন, তা আপনি এখন কোন এইটা আবার কি জিনিস, আপনি তো নতুন মানুষ। তখন বলে 3 লাখ টাকা একটা আছে, আরেকটা আছে 5 লাখ, আরেকটা 10 লাখ। তো মানে কি কয়, মানে হলো যেটা 3 লাখ ওইটা হবে মক্কা শরীফ থেকে 1 মাইল দূরে বাসা, বাসাটা হবে কোনো রকম, সেখানে হয়তো টয়লেট থাকবে কিন্তু ফান্স করার মতো মেশিন থাকবে না, নিজে ডাইল্লা পরিষ্কার করবেন, এসি থাকবে কিন্তু মাঝে মাঝে এসি বন্ধ হয়ে যেতে পারে, লিফট থাকতেও পারে নাও পারে, পায়ে হেঁটে এসে কাবা শরীফে নামাজ পড়বেন 3 লাখ টাকা। আবার যদি আপনি 5 লাখ দেন তাহলে 100 গজের ভিতরে হোটেল হবে, আর যদি আপনি 10 লাখ টাকা দেন তাহলে কাবার সামনে যে বিশাল বড় বড় বিল্ডিং আছে এখানে থাকবেন। এবার আপনি বুঝা লাইছেন যে প্যাকেজের আলোকে টাকার আলোকে প্যাকেজ এবার প্রস্তুতি নেন, আপনি যদি 10 লাখ টাকা দিতে রাজি হন তাহলে আপনার আরাম, এই আরামটা পাবেন কখন, হজের প্যাকেজ ঘোষণা হলো 6 মাস আগে 3 মাস আগে, আরাম পাবেন তো হজে গেলে, কিন্তু ওই 10 লাখ টাকার আলোকে বাজেট কিন্তু তৈরি, জান্নাত জাহান্নাম পাবেন মরার পরে, কিন্তু প্যাকেজ আল্লাহ ঘোষণা করে দিছে অনেক আগে, এখন কোন প্যাকেজে ঢুকবেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আরে আপনি 3 লাখ টাকার প্যাকেজ কিনা তারপরে বেড়ার বেড়ারা যায় ধমকাইবেন, হে মিয়া 1 মাইল দূরে দিছ, বেড়া কইব টাকা কম মসমুসাও কম। আপনি মসমসা ভাজি চাইলে তেল একটু বেশি লাগবে, এটুকু তেল দিয়ে আপনি মসমসা ভাজি কই মাছ খাবেন, হয়ে আপনার কই মাছে তো তেল খাইয়া লাগবে মসমসা হইব কোন সময়, ঠিক না? ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলার কাছে বলেন, ও নবী যারা জান্নাতের রাস্তায় ঢোকে নাই বলুন তো তারা কোন রাস্তায় আছে, কথা বলতে হবে, যারা জান্নাতের রাস্তায় ঢোকে নাই তারা কোন রাস্তায় আছে, টিস্যুটা দেন, জাহান্নামের রাস্তায় আছে। এখন যারা জাহান্নামের রাস্তায় আছে ওই জাহান্নামের রাস্তার মানুষগুলোর জান কবজ করার জন্য জান্নাতের ফেরেশতা আসবে, মোটেও না, ওদের জন্য আলাদা ফেরেশতা আছে। ওই ফেরেশতা যখন আপনার জান কবজ করতে আসবে, আপনারা যারা জান্নাতের রাস্তায় এখনো ঢোকেন নাই, আবার আপনারটা শুনেন, ফ্যাকেজের আলোকে খেদমত যে যে ফ্যাকেজ নিছে, ও নবী জাহান্নামীদের জান কবজ করার সময় যদি আপনি দেখতেন, ওয়ালাউ তারা, রাসূল কাল্লা বলতেছে যদি আপনি দেখতেন, ঈদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়িকাতু, কাফের পাপিষ্ঠ জাহান্নামীর জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, আশার সাথে সাথে জাহান্নামের চাবুক দিয়ে তার চেহারার মাঝে তার পিঠের মাঝে পিটাতে শুরু করে দেয়, নাউযুবিল্লাহ। আপনি ভাবতেছেন মরবো কবরে থাকবো হাসরে উঠবো তারপরে মিজানে ফাল্লা ওজনে মাপা হবে তারপরে ফলছে রাত, পার যদি হতে পারি ভালো, না হয় পরে দেব দুজকে, দুজক কত ফরে, এটা মোটেও ঠিক নয়। আল্লাহ কোরআনে বলে তুমি মরার আগে পিটাপিটি শুরু, ইয়াদরিবুনা উজুহাহুম, ফেরেশতারা তাদের চেহারার মাঝে পিটাবে,
ওয়াদবারাহুম পিঠের মাঝে পিটাবেন, এটা মৃত ব্যক্তি সারা কেউ অনুভব করবে না, সে টের পাবে কি পিটা নিজে পিটাচ্ছে, এবং ফেরেশতারা বলবে যুকু ওয়াদাবাল হারিক, দগ্ধকারী শাস্তি তুমি গ্রহণ করো, অর্থাৎ এমন চাবুক দিয়া মারবে যে চাবুকের বাড়ির সাথে সাথে ব্যত্রাঘাতের সাথে সাথে গায়ের চামড়া চেহারার চামড়া জ্বলে পুড়ে যাবে, নাউযু বিল্লাহ। এই মারামারি দিয়ে আপনার জান কবজ হবে, জান রুহ তখন দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে, ফেরেশতারা তখন টেনে হেসড়ে এটাকে বের করবে। মর্নিং সজদা ডে প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি, আপনার জান কবজের সময় আপনি টের পাইয়া গেছেন সামনে কি অপেক্ষা করছে। এই যে দুইটা রাস্তার কথা আমি বললাম, এই দুইটা রাস্তা এখন আমাদের সামনে আছে। আল্লাহর বড় মেহরবানি হল, যদি কোনো জালেম জান্নাতের রাস্তায় ঢোকার জন্য তাওবা করে, আল্লাহ দরজা বন্ধ রাখে না, ওই জালেমকেও জান্নাতের রাস্তায় ঢোকার অনুমতি আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, নবুয়তের 23 বছরের মাঝে 21 বছর লাগাতার মক্কায় আল্লাহর হাবিবকে জ্বালাইছে 13 বছর, হিজরতের পরে জ্বালাইছে আরো 8 বছর, কিন্তু যেদিন মক্কা বিজয় হলো সেদিন আবু সুফিয়ান বুঝতে পারল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্যি আল্লাহর নবী, সুবহানাল্লাহ। হেরে আমি 21টা বছর জ্বালাইছি, জুলুম করছি, মক্কায় থাকতে দেই নাই তারাইয়া দিছি, মদিনায় গেছে সেখানেও শান্তিতে থাকতে দেই নাই, বারবার আক্রমণ করেছি, আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের যুদ্ধ হয়েছে, আবু সুফিয়ানের নেতৃত্বে খন্দকের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধটা আবু সুফিয়ানের কারণে সংগঠিত হয়েছে, সবগুলার মাঝে আবু সুফিয়ান ছিল ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু 21 বছর পর বুঝতে পারছে কাজটা ঠিক নয়, তাওবা করেছে, ঈমান এনেছে, আবু সুফিয়ান সাহাবি হয়ে গেছে। আপনারা যারা এখনো জান্নাতের রাস্তায় ঢোকেন নাই, ঢোকার সুযোগ আছে না নাই? তবে ফেরেশতা আজরাইল এসে যাওয়ার পরে আর ঢোকার সুযোগ নাই। এখন আজরাইল কবে আসবে আপনারে কইয়া গেছে তো? বলছে নাকি আগামী বছর আইতাছি? আজকে আসার সম্ভাবনা আছে না নাই? একবারে 100% সুস্থ মানুষ মরে গেছে এমন ঘটনা কি নাই? কত মরে কত, মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলা অগ্রিম কোনো সংকেত দেন না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ের দিন তামুত, আপনি কোথায় মারা যাবেন, কখন মারা যাবেন, আল্লাহ আপনাকে আর আমাকে দূরের কথা, আল্লাহ এটা তার কোনো নবীকে পর্যন্ত জানান নাই। এটাকে উম্মুল গায়েব বলা হয়, উম্মুল গায়েব পাঁচটা, একটা হচ্ছে কখন বৃষ্টি হবে, আরেকটা কখন কেয়ামত হবে, আরেকটা মায়ের পেটের সন্তানটা কেমন হবে, আরেকটা আগামী দিন তুমি কি খাবে, আরেকটা হলো তুমি কোথায় মরবা। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ের দিন তামুত, কোন জমিনে কোন জায়গায় আপনি মারা যাবেন, এটা আপনাকে নয় কোনো নবীরে আল্লাহ জানায় নাই। তখন আপনি মনে মনে ভাবতেছেন তাহলে আমিও তো জান্নাতের রাস্তায় ঢুকবো, তবে আরো কয়টা দিন যাক, এই যে আরো কয়দিন যাবে আপনি বেঁচে থাকবেন তার সামান্য কোনো গ্যারান্টি নাই, সামান্য 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 নাই, মরতে কোনো কারণই লাগে না। প্রায় তো শুনবেন যে স্ট্রোক করে মরে গেছে, হঠাৎ করে মরে গেছে, এ আমার এই ছোট্ট জীবনে আমি তো কয়েক ডজন লোকের কথা শুনেছি, আমার পরিচিত জন কতজন, বিকালে কথা বলেছি, রাতের বেলায় এই কয়েকদিন আগে বিকালবেলায় কথা বলেছি, কাপাসিয়াতে বাড়ি আমার এক খুব পরিচিত ভাই, বয়স আমার সে 2-4 বছর ছোট হবে, একটা মাহফিল পারপাসে বিকালে কথা বললাম, রাতের বেলায় দেখি আরেকজন ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি মাহফিল থেকে ফিরতেছি, ফেসবুকটা ওপেন করে দেখি অমুক নাই,
আমি বিস্মিত হলাম, কি রে বিকালে কথা বললাম লোকটার সাথে, যেহেতু ওনার ফেসবুকে স্ট্যাটাস 10 মিনিট আগে, তাই ভাবলাম উনি ঘুমান নাই। তখন আমি রাতে ওনাকে ফোন দিলাম গাড়িতে বসে, রিসিভ করলেন। বললাম ভাইয়ের কি হয়েছে, কো কিছুই হয় নাই, রাতের বেলা আপনার মাহফিল নিয়ে আমার সাথে পরামর্শ করছে। আমি বললাম আমি তো সন্ধ্যাবেলা আগে কথা বলেছি দুপুরের পরে। বললো রাতে আমার সাথে হলো, কিন্তু রাতে ঘুমানোর আগে স্ট্রোক করেছে, হাসপাতালে নেওয়ার আগে চলে গেছে। এই যে লোক আল্লাহর বান্দা স্ট্রোক করবে মারা যাবে, তার সামান্য লক্ষণও তার মাঝে পাওয়া যায় নাই। এজন্য জান্নাতের রাস্তা ঢোকার ব্যাপারে লেট করা যাবে না, আজকে জান্নাতের রাস্তায় ঢুকতে হবে। রাজি আছেন তো? ঢোকার সুযোগ আছে কি না? দরজা বন্ধ না খোলা? তো ঢোকেন, দেরি করবেন কেন? এখন কেমনে জান্নাতের রাস্তায় আবার ঢোকা যায়, আমি সে আয়াতটাই পড়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ পড়েন। যিনি জান্নাত বানাইছেন তিনি জান্নাতের রাস্তা আমাদের বাতলে দিচ্ছেন। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, আল্লাহ বলে তাদের জন্যই জান্নাত বানাইছি। তাহলে জান্নাতের পথে ঢুকতে হলে জিনিস লাগবে দুইটা, কয়টা? বিদেশ যাওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো পাসপোর্ট আর একটা হলো পাসপোর্টে ভিসা, ঠিক না? আপনি যদি ভারত যেতে চান তাহলে আপনার পাসপোর্ট থাকবে, ভিসা থাকবে, আপনি ভারতে ঢুকতে পারবেন, পকেটে এক টাকাও লাগবে না। আপনি হেঁটে হেঁটে চলে যান, আমাদের ল্যান্ডস যে ফোর্টগুলো আছে পায়ে হেঁটে ঢুকে, যেমন আমাদের যশোরে আছে, বেনাপোলে আছে, আছে না, বিভিন্ন জায়গায় আছে, ওখানে ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট দেখবে, পাসপোর্টে ভিসা আছে কি না দেখবে। যদি দেখে যে পাসপোর্টে ভিসা আছে, ভিসারও মেয়াদ আছে, একটা সিল মেরা দেবে, সিল মেরা বলবে যান, নাকি বলবে আপনার কাছে কয় টাকা আছে, কাপসবর আসেনি, কিছু জিগাইব দরকারি, আপনার টাকা থাকলে আপনার, ভালো না থাকলে আপনার নাই, ও বেটারটা দায়িত্ব না। আপনি গাড়িতে করে গেছেন না বিমানে করে গেছেন দেখার বিষয় না, আপনার পাসপোর্ট আছে, ভিসা আছে, ইমিগ্রেশন পুলিশের কাজ হলো দেখে সিল মেরে ঢুকতে দেয়া। যাও জান্নাতে যাওয়ার জন্য একটা ইমিগ্রেশন আছে, তার নাম ফুল সেরাত, ওইটা পার হওয়ার জন্য ইমান লাগবে, ইমান লাগবে। আর ইমান তখনই থাকবে যখন ইমানের সাথে মানুষের আমল থাকে। কিছু আমল আছে যে আমলগুলো পারফেক্ট না হলে ইমানটাই থাকে না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুটি সত্য দিলেন, নিশ্চয় যারা ইমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্যই জান্নাত, তাদের জন্যই জান্নাত। ভালো করে বুঝুন, আল্লাহর কথার মাঝে কোনো ফাঁক ফোকর থাকে না, অনিশ্চয়তা থাকে না, তিনি যা বলেন তাতে সন্দেহের কোনো অবকাশও থাকে না, একবারে খোলাখুলি কথা বলেছেন তিনি। ও বান্দা তুমি ইমান আনো, তুমি নেক আমল করো, আমি জান্নাত তোমার জন্য বানাইছি। এবার আপনার আমলটা যদি আপগ্রেড হয়, এক নাম্বার আমল হয়, তাহলে আপনার জন্য সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসের ঘোষণাও কোরআনে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। ইনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাত আমাদের এতটাই কাছে, জাহান্নাম আমাদের এতটাই কাছে, আমাদের পায়ের জুতার পিতা আমাদের যত কাছে, বরং রাসূলের হাদিসটা আরো একটু এক ধাপ এগিয়ে, প্রিয় নবী বলছেন তোমার পায়ের স্যান্ডেলের পিতা তোমার যত কাছে, তোমার জান্নাত জাহান্নাম তোমার আরো কাছে। এর মানে আমাদের সাথে জান্নাত জাহান্নামের দূরত্ব নাই, এখন মরবেন এখনই, ঠিক না? এখন মরবেন এখনই। এই যে আমি ওয়াজ করছি কিছুক্ষণ আগে,
জান্নাতের ফেরেশতা কি আপনার জান কবজের আগে না পরে আসবে? বলেন মরার আগে না পরে? জাহান্নামের ফেরেশতা আসবে মরার আগে না পরে? তাহলে জান্নাত জাহান্নাম তো মরা জাহান্নাম তো মরার আগে আসে না। আরে মরার পরে তো জান্নাত জাহান্নাম শুরু নয়, মরার আগেই তো শুরু হয়ে যায়। আতর ছিটাবে, এই যে ফিটাফিটি করবে, এগুলা কি মরার পরে না আগে? এই জন্য রাসূল বলছে তোমার পায়ের জুতার পিতা যত কাছে জান্নাত জাহান্নাম তোমার আরো কাছে। আমরা নিশ্চয়ই কেউ জাহান্নামে যেতে চাই না, আর জান্নাতে যেতে চাইলে দুটি শর্তে যাওয়া লাগবে। মাগনা জান্নাত পাওয়া যাবে না, ঈমান লাগবে, আমল লাগবে। ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত, আমল হলো জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত। যার ঈমান নাই, প্রথম শর্ত নাই পূর্ণ, তাই তার কপালে জান্নাত নাই। সে নবীর বাবা নবীর ছেলে হলো জান্নাত পাবে না। এই জন্য আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আমার ঈমানটা ঠিক আছে নি, ঈমানটা ঠিক আছে কিনা, ঈমানটা ধরে রাখতে পারলাম কিনা, এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করবেন। কারণ ঈমান যদি না থাকে আমলের দাম আর একানাও নাই। ঈমানের উপরে ডিফেন্ড করে আমলের মূল্য হবে। ঈমান হলো অঙ্কের একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে কত হবে? দুটা দিলে, তিনটা দিলে, দিতে থাকেন, দেখবেন দাম বাড়বে, কোটি হবে, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি, মান বাড়তে থাকবে। কিন্তু এক যদি মুছে দেন শূন্যের দাম কত? তো যার ঈমান নাই তার আমলের দাম আল্লাহর কাছে এক পয়সাও নেই। তাই ঈমানটাকে ধরে রাখবেন, এটা যেন কোনোভাবে হারিয়ে না যায়। তবে ঈমান হলো কাচের গ্লাসের মতো, এটা বড় সেন্সিটিভ, স্পর্শকাতর, যত্ন না করলেই এটা ভেঙে যেতে পারে। আপনার সামান্য একটা কথা যদি কুফরি কালাম হয় ঈমান শেষ, সামান্য একটা কথা ঈমান শেষ। আপনার কাজ যদি কুফরি হয় একটা কাজের কারণে ঈমান শেষ। আপনার চিন্তায় যদি কোরআনের সাংঘর্ষিক কোনো বিষয় ঢোকে একটা উল্টা চিন্তার কারণে ঈমান হতে পারে শেষ। ঈমান যাওয়ার জন্য ডজন ডজন কুফর করা লাগে না, ডজন ডজন শিরিক করা লাগে না, ডজন ডজন কুফরি চিন্তা করা লাগে না। ঈমান যাওয়ার জন্য একটা কুফর একটা শিরিক যথেষ্ট। এটা অঙ্কের মতো, 10 লাইন লম্বা অঙ্ক কোনো ছাত্র করল, 20 লাইন 30 লাইন লম্বা এক দিস্তা লম্বা অঙ্ক যারা কমার্সে পড়ে তারা করে, শুরু হয়েছে এখানে শেষ হয়েছে একবারে 14 গ্রাম পার হইয়া, 3-4-5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা লম্বা অঙ্ক করলেন, 10 লাইন লম্বা অঙ্ক, 10 লাইনের মাঝে 9 লাইন পারফেক্টলি করেছেন, শেষ লাইনে একটা ভুল হয়েছে, 10-এ কত? এক জায়গায় ভুল হয়েছে, বাকি 9 লাইনের দাম আর নাই। ঈমানটা ঠিক অনুরূপ, ঠিক অনুরূপ। ঈমানটা চলে যায় তিনটা কারণে। যে ব্যক্তি কুফর করবে তার ঈমানটা চলে যাবে, যে ব্যক্তি শিরক করবে তার ঈমানটা চলে যাবে, যে ব্যক্তি নিফাক করে মুনাফেক হবে তার ঈমানটা চলে যাবে। তাই এই তিনটা ব্যাপারে অলয়ে সতর্ক থাকবেন। কিন্তু হাজার হাজার মানুষ এই তিনটার ব্যাপারে বেখবর, তাই নামাজ রোজা হজ জাকাত নিয়ে ঈমানহীন এমন অসংখ্য মানুষ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দান করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন, তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। মানুষের কাছে এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজন মুমিন থাকবে না।
laisa fihim mu'min, ekjono imandar noy, imam sahebo kafir, muazzino kafir, musolli jase shobgulo kafir, kintu pas waktu namaz porche tara je kafir hoye geche tara janbei na bujbei na, karon tara kufor shirik niye lekha porai chhere debe, e ni alochonai kome jabe. এই দেশে নামাজ নিয়ে যত ওয়াজ হয় ইমানের গুরুত্ব নিয়ে কি এত ওয়াজ হয় না এজন্য ঘরে ঘরে যত নামাজি আছে সবাই নামাজ ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ 100 জন মুসলমানের মাঝে 95 জনই জানে না যে ইমান কেমনে ভেঙে যায় আমার বন্ধু অথচ আল্লাহর হাবিবের হাদিস কি ইয়াতি আলান নাস জাম ইতাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইসবিহু ফিহার রাজুল মুমিনান ফায়ুমসি কাফিরা কিয়ামতের আগে এমন ফিতনা আসবে অন্ধকার রাতে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায় ফিতনা तमाम দুনিয়াকে এরকম ছেয়ে ফেলবে ওই অবস্থায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে নাউযুবিল্লাহ লোকগুলো দলে দলে কাফের হয়ে যাবে আরে ভাই কাফের যদি না হতো তাহলে কিয়ামত হবে কেমনে হাদিস তো আছে একজন মুমিন থাকলো কিয়ামত হবে না তাহলে বুঝাই তো গেল কিয়ামতের আগে মুমিন কমতে 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 এমন অবস্থা হবে দুনিয়ায় কোটি কোটি মানুষ থাকবে ঈমানদার আর একজনও নাই তখন আসমান জমিনও আর থাকবে না এটার নামই তো কিয়ামত ঈমান হারা হয়ে যাবে মানুষ নামাজি কিন্তু থাকবে এই যে কাদিয়ানীদের মসজিদ আছে কাদিয়ানীদের মসজিদে আজকে কি জুমার নামাজ হবে না অলরেডি আপনাদের মতো কিন্তু ওরা খুতবা দিয়ে আলোচনা শুরু করছে হাজির হয়ে গেছে তাদের ইমাম সাহেব ওয়াজ করতেছে কিছুক্ষণ পরে কাদিয়ানীরাও দুই রাকাত জুমার নামাজ পড়বে ইমাম ও কাদিয়ানী মুয়াজ্জিন ও কাদিয়ানী মুসল্লি ও কাদিয়ানী নামাজ পড়ছে দুই রাকাত জুমা ফরজ কিন্তু ইমানদার আছে কয়জন দেখছেন চিন্তা করছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ইমানদার একজনও নাই কারণ তারা তো কুফরি করে ইমান হারাইছে قال النبي صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এমন কথা বলবে সেই কথার কারণে তার ঈমান চলে যাবে আল্লাহ नाराज হবে জাহান্নামে ফেলে দেবে অথচ লোকটা এত বড় খারাপ কাম করছে সেটা বুঝবেই না লা ইউলকি লাহা বালান এমন কথা বলছে যে কথাটা একবারে হাসতে হাসতে কইছে হালকা ভাবে বলেছে কিন্তু মিন সাখাতিল্লাহ ওই কথাটা ছিল আল্লাহর নারাজির কথা কুফরি কালাম এর সাথে সাথে ঈমান চলে গেছে ইয়াহবি বিহা ফি জাহান্নাম ওই কালেমার কারণে সে জাহান্নামে মুখ থুবড়ে পড়ে গেছে সে বুঝে নাই মানুষ চিন্তা করবে উল্টা পাল্টা কথা বলবে উল্টা পাল্টা আমল করবে উল্টা পাল্টা ঈমান কেমনে থাকবে আমার বন্ধু মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয় আবার মাজারে যায়া পীরের পায়ে সিজদা দেয় এমন মুসল্লি বাংলাদেশে আছে না সে পীর সাহেবরে সিজদা দিছে আবার জোহরের আজানের পরে জোহরের নামাজ পড়তে মসজিদে হাজির হইছে পীর সাহেবের বাসায় গেছে 11টা বাজে দুপুর 11টা যাইয়া হুজুরের পায়ের মাঝে পড়ছে একবারে উপর হইয়া সিজদা দিছে হুজুরের পা সুমাইয়া আঙ্গুল সিকন বানাই ফেলছে ঠ্যাঙের আঙ্গুল একবারে চিকনা করে লাইছে সুমাইয়া সুশাল হুজুরের পা সিজদা দিয়া একবারে ওই বেটা আবার হাইয়া লাসলা আসনে মসজিদে গিয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ওয়াল্লাহ আমি শুধু তোমার গোলামি করি আল্লাহ কয় তাই বুঝি তাহলে 11টা বাজে ফিরে রে সিজদা দিল কেডা এই যে লোকটা ফিরকে সিজদা দেওয়ার কারণে সে মুশরিক হয়ে গেছে এটা বুঝেই না সিজদার মালিক কে আল্লাহ কে আল্লাহ এটা কার হক আল্লাহ
wa qada rabbuka an la ta'budu illa iyyahu. Tomar robber faisala Allah sara karo ibadat cholbe na to sejda ki ibadat na ibadat hobe kar to pirer paye keno diso iman tomar shesh ও বন্ধু ঈমান ধরে রাখতে চাইলেই যে কোরআন মাজিদ আমার সামনে আছে কোরআন মাজিদের যা আছে সব মানো সব 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 উল্টা একটাও বলিও না একটা কাজও করিও না তোমার তোমার ঈমান চলে যাবে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যা বলেছেন তুমি সব মেনে নাও এবং মানার ক্ষেত্রে তুমি সামান্য দ্বিধান্বিত হয়ো না তোমার অন্তর থেকে সেটা মানো কলিজার ভিতর থেকে মানো ইমান থাকে অন্তরে তে তোমার অন্তর যদি এরকম করে কলক সৃষ্টি হয় অন্তরের মাঝে মানব কি মানব না কনফিউজ হয় অন্তরের খবর যিনি জানেন তোমার নাম তিনি মুমিনের তালিকায় লিখবেন আল্লাহর বক্তব্য ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম মাহরাজাম মিম্মা কদাইত ওয়ুসাল্লিমু তাসলিমা ও নবী আপনি যে ফয়সালা দেন আপনি যে কথা বলেন এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত আপনার কথা আমি আল্লাহর কথা আপনার বিচার আমি আল্লাহর বিচার আপনার অর্ডার আমি আল্লাহর অর্ডার অন্তর থেকে না মানবে আল্লাহর কসম করে আল্লাহ কফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম লা ইউমিনুন তারা মুমিনের তালিকায় ঢুকতেই এখন কাদিয়ানি মুমিনের তালিকায় কেন ঢুকতে পারলো না এর কারণ কোরআন মাজিদের চারটি অক্ষরকে তারা মেনে নেয় নাই খা আলিফ তা মিম খাতামান নবীন আল্লাহ নবী মুহাম্মাদের ব্যাপারে মেসেজ দিয়েছে আমার নবী শুধু রাসূল নয় তিনি শুধু নবী নয় বরং তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী নাই তাহলে উনাকে নবীও মানা লাগবে রাসূলও মানা লাগবে আবার শেষও মানা লাগবে তিনটা জিনিস তিনি নবী তিনি রাসূল এবং তিনি শেষ কথা বুঝতে পারছেন আপনি নামাজ পড়বেন মাগরিব আপনাকে তিনটা জিনিস এখানে মাথায় রাখতে হবে নামাজের জন্য ওযু লাগবে মাগরিব তিন রাকাত হবে এবং মাগরিব পেশার টাইমে নয় মাগরিবের টাইমে হবে তা আপনি ওযুও করা লাগবে টাইম মতো পড়া লাগবে তিন রাকাতও পড়া লাগবে হেরফের হলে নামাজ হবে না রাসূলুল্লাহকে কাদিয়ানীরা নবী মানে রাসূলও মানে কিন্তু শেষ মানে না তারা কয় গোলাম মোহাম্মদ কাদিয়ান সেও নাকি নবী নাউযুবিল্লাহ এই শেষ শব্দটা মানে না খাতাম ঈমান আছে না গেছে এখন কাদিয়ানি যে ঈমান হারাইছে ওরা এটা বুঝেও না বুঝলে তো আর মসজিদ বানাইতো না নামাজ পড়তো না পীরের পায়ে সেজদা দিয়ে একদল লোক ঈমান হারালো শিরিক কইরা নবী মুহাম্মদকে শেষ নবী না মেনে একদল লোক ঈমান হারালো কাদিয়ানিকে নবী মেনে এখন এই কোরআনের কোন আয়াতের সাথে আপনি যদি বিট্রয় করেন আপনার কি হবে একই ফতোয়া হবে ওদের যেমন ঈমান শেষ আপনারও হবে ঈমান শেষ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিনিন লাজিব খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন মিন সলসালিন কাল ফখার আমি মানুষ বানাইছি শক্ত মাটি থেকে মানুষ বানাইছি এটেল মাটি থেকে মানুষ বানাইছি ভিজা মাটি থেকে মানুষ বানাইছি মাটির নির্যাস থেকে বারবার বল আমি মানুষ বানাইছি মাটি 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 মানুষ কিসের তৈরি এখন মিস্টার ডারউইন কয় না না মানুষ হইছে বানর থেকে খেয়াল করুন আল্লাহ তথ্য দিলেন মানুষ হইছে মাটি থেকে মানুষের পূর্বপুরুষ আদম আর আদম মিন তুরাব আদম মাটি থেকে ডারউইন কয় না না মানুষের পূর্বপুরুষ বানর মানুষ হইছে বানর থেকে আল্লাহর কথার সাথে একটু উল্টা কথা চিন্তা মাথায় ঢুকছে ঈমান শেষ এখন আমাদের ইউনিভার্সিটি সিলেবাস এটা অনেক আগ থেকে পড়াচ্ছে নতুন করে প্রাইমারি স্কুল হাই স্কুলের সিলেবাস ওইটা ঢুকাইছে
এবারের শিক্ষাবর্ষে এটা আসতেছে, এ নিয়ে কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা শুনেছি সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে, এই সিলেবাস সংশোধন করা হবে। এই জন্য সকল ক্লাসের বই এখনো হাতে আসেনি, কারণ কিছু প্যাঁচ কিছু লোকে ঢুকাইছে। মুসলমানের দেশে ডারউইনের চিন্তা আমাদের ছোট ছোট বাচ্চাদের অন্তরে ঢুকাইয়া দিলে, যদি আমাদের সন্তানরা মনে করে মানুষ বানর থেকে হয়েছে, ছোট কাল থেকে কাফের হয়ে বড় হবে। কি ষড়যন্ত্র শুরু হয়ে গেল, ইমান 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 বাসাও বাসাও বাসাও। এখন ডারউইনের চিন্তা যারাই বিশ্বাসী হবে, ওই একটা জায়গায় প্যাঁচ লাগাইছে, ইমানটা চলে যাবে। হিন্দুরা দুর্গা পূজা করে, লক্ষ্মী পূজা করে, তাদের সরস্বতী পূজা করে, এটা তাদের ব্যাপার, তারা পূজা করুক, আমরা বাধা দেব না। ইসলাম আমাদেরকে বাধা দেয় আর কোনো অনুমতি, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এখন বন্ধু, হিন্দুদের দুর্গা পূজা আসছে, তারা শিরিক করছে, তাদের পূজা তারা করছে, এটা তাদের ব্যাপার। হিন্দুরা কি নতুন করে মোশরেক না আগে মোশরেক? তো হেরা হেদের কাম করছে, করুক, আমরা দাওয়াত দিতে পারি, জোর করতে পারি না। কিন্তু ইদানিং শয়তান কেয়ামতের আগের ফেতনার মাঝে একটা বড় ফেতনা ঢুকাইয়া দিছে। যেই মাত্র আপনার হিন্দুদের দুর্গা পূজা আসে, দেখবেন আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে সুন্দর করে লেখা ওঠে কোনায়, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমাদের নেতারা বলতে থাকে ধর্ম যার যার উৎসব সবার, এবং এই স্লোগানটা অলরেডি সিলেবাসে গত বছর থেকে ঢুকেছে, এক বছর পার হয়ে গেছে, আমাদের বাচ্চারাই তো এখন পড়তেছে। আপনারা অনেকে খবরই রাখেন নাই, এক বছর কিন্তু চলে গেছে। এই চিন্তা আল্লাহর যেই বান্দা লালন করবে, আল্লাহর কোরআন একবার এর উল্টা স্লোগান দিচ্ছে, তোমাদের ঈমান চলে যাবে কোরআনের সাথে সংঘর্ষের কারণে। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ এটাই শিখাইছে, এটাই বুঝাইছে, মুসলমান এটাই স্লোগান দিবা বলবা, লাকুম দীনুকুম, বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, ঠিক না? লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এ দুটা কি এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার উৎসব তার, ঠিক না? আলাদা তো আল্লাহ তো কয় আলাদা, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার উৎসব তার। কিন্তু আপনাকে শয়তান শিখাইছে, না না তুমি কও ধর্ম যার যার উৎসব হবে সবার, ওই হিন্দুদের ভোট পাওয়া লাগবে, তাদের সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকা লাগবে, তাই তোমরা খেচুরি বানায় ছেড়ে দিচ্ছ। আর যে এটা বিশ্বাস করবে আল্লাহর কসম তার ইমান। ও ভাই কত জায়গায় যে কত ফেতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় 13 বছর দিনের দাওয়াত দিলেন, মক্কার সংসদে কোরআন নিয়ে তিনি ঢুকতে পারেন নাই, আবু জেহেলরা ওনাকে ঢুকতে দেয় নাই। এজন্য ইসলামের যে আইনগুলো আছে তিনি মক্কায় গুলো কায়েম করতে পারেন নাই। আল্লাহর ইশারায় তিনি হিজরত করলেন, হিজরতের পথে রাসূলুল্লাহ এবার দোয়া করছেন, ওয়াজআলি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআনের আয়াত আল্লাহ রাসূলকে শিখাইছে, দোয়া আপনি আমার কাছে করেন, যেমন আমাদেরকে শিখাইছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার কাছে তোমরা বলো ও আল্লাহ আমাদের মা বাবার উপর রহম করো, ভালোবাসা দেও যেমন তারা ছোটকাল আমাদেরকে ভালোবাসছে। আল্লাহ আমাদের শিখাইছে রাব্বি জিদনি ইলমা, রবেরে বলো আমার এলেম বাড়াইয়া দেও। ও নবী আপনি আল্লাহর কাছে বলেন, ওয়াজআলি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমাকে রাষ্ট্রশক্তি দিয়ে সাহায্য করেন, এমন রাষ্ট্রশক্তি দেন যেটা আপনার জমিনে আপনার দিন কায়েমে সাহায্যকারী হবে। রাসূল দোয়া করছে, আল্লাহ আমারে ক্ষমতা দেন, রাষ্ট্রশক্তি দেন। দোয়া কবুল হয় নাই, মদিনায় গেছে, মদিনার লোকেরা প্রেসিডেন্ট বানাইয়া দিছে। রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, কয় বছর?
এটা কি ইসলাম না এটা ইসলাম না এক কথা যদি বলে ইসলাম কাকে বলে বলুন তার উত্তর একটাই হবে ইসলাম হলো নবী মুহাম্মদ যা বলেছেন যা করেছেন সেটা ঠিক কি না তিনি যা বলেছেন তা ইসলাম তিনি যা করেছেন তা ইসলাম ইসলাম তো নবী মুহাম্মদ থেকে শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আননি মানাসিকাকুম তোমরা তোমাদের দ্বীন আমার থেকে শিখো তোমাদের ইসলাম আমার থেকে শিখো নবী মুহাম্মদ কোরআনের জীবন্ত ব্যাখ্যা উনি জীবন্ত প্রতিচ্ছবি উনার চরিত্রটাই ছিল কোরআন ঠিক কি না ওহির বাহিরে বলতেন না ওহির বাহিরে চলতেন না ওহির বাহিরে কিছু করতেন না এখন বিশ্বনবী দোয়া করে ও আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আর একদল মুসলমান এখন বলে তারা নামাজ পড়ে রোজা রাখে এবং নামাজের সময় হাদিস কয় সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি যেমনে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো এই হাদিসটা তো আমরাও বলি এটা বলতেই হবে রাসূলের মতো নামাজ এখন রাষ্ট্র যখন চালায় রাসূল দোয়া করে আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও তখন ওই নামাজিরাও কয় ইসলামে রাজনীতি নাই কয় রাষ্ট্রে আবার ইসলাম দরকার আল্লাহ আমি মানুষ মাটি থেকে বানাইছি তুমি বলবা মানুষ বানর থেকে হইছে উল্টা কর কারণে তোমার ঈমান শেষ আল্লাহ কয় দিন আলাদা তোমারটা আলাদা আমারটা আলাদা আর আপনি যদি বলেন উৎসব সবার আপনার ঈমান শেষ এখন আল্লাহ রাখো আল্লাহ কয় আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও আর আপনি কোন ইসলামে রাজনীতি নাই তো নবী মুহাম্মদ 10 বছর মদিনায় কি করছে আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্রপ্রধান ছিলেন না কত বছর 30 বছর 30 বছর ও ভাইরা আমার এখন আপনি উল্টা চিন্তা লালন করতেছেন কাদিয়ানি যদি কাফের হয় শুধুমাত্র উল্টা একটা চিন্তা লালনের কারণে এখন আমি তো দেখতেছি রাসূলুল্লাহ নবুয়তের 10 বছরের রাজনৈতিক কর্মসূচি হাজার হাজার নামাজি আজকে অস্বীকার করে ঈমান হারা হচ্ছে ইমান হারা হতে হতে মানুষ এক একজন এক এক জায়গায় ধাক্কা খাইয়ে কাফের হবে মুশরিক হবে সমান ইমান হারা এবং সেটাই হচ্ছে এখন সবাই কাফের হোক এটা তাদের ব্যাপার সবাইকে আমরা থামাইতে পারবো না কিন্তু নিজেকে থামানো লাগবে ঠিক কি না যে আমি কাফের হব আমি একা হলো মাথা তুলে দাঁড়ায় থাকব দেশটা যখন স্বাধীন হয় তখন এই দেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি ঠিক না 50 লাখ বাদ দেন অমুসলিম তাহলে মুসলমান ছিল 7 কোটি এখন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি 2 কোটি যদি বাদ দেন অমুসলিম তাহলে মুসলমান আছে 16 কোটি ঠিক না 16 কোটি এই যে আপনারা আজকে মসজিদে সবাই আছেন জিজ্ঞাসা করলে আপনি বলবেন আপনি হিন্দু না মুসলিম বৌদ্ধ না মুসলিম এই 16 কোটি মানুষের কাছে যান আপনি একই কথা সবাই বলবে মুসলিম 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 এই তুমি নামাজ পড়ছো কই না তো তোমার ধর্ম কি কই ইসলাম বেনামাজি আমি ইসলাম ইসলাম হলো গত রমজানে রোজা ছিল 1 মাস কয়টা রাখছো কই ভাই রাখি নাই তো তোমার ধর্ম কি কি কোন ধর্ম তো ইসলাম খেতে নাকি ইসলাম হলো 16 কোটি মানুষ সবাই বলবে ইসলাম 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 আমি মুসলিম আচ্ছা তাই বুঝি হাদিস তো আছে লা তাকুমু সাআতু ওয়া লা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো মুমিন যদি একজন থাকে কিয়ামত হবে না তাহলে আমরা ছিলাম 7 কোটি এখন হইছি 16 কোটি 10 বছর পরে কমবে না আরো বাড়বে তো আমরা বাংলাদেশে যেমনে মুসলমান বাড়তাছি কিয়ামতটা হইব কেমনে ঠিক না তাহলে মোটামুটি নাকে তেল দিয়া নিশ্চিন্তে ঘুমান কেয়ামত আপাতত হওয়ার কোনো অথচ হুজুররা তো কয় না না কেয়ামত তো আইসা গেছে কয় না কিছু কিছু হুজুর তো অলরেডি দিন তারিখও দিয়া দিছিল যে ইমাম মাহাদি অমুক তারিখে আইতাছে আমরা ওনাদেরকে বলেছি আমাদের ওস্তাদ তুল্য মুরব্বি বলেছি ওস্তাদ এগুলো কি বলতেছেন আপনি ইমাম মাহাদি আসবে হাদিসে আছে আমরা বিশ্বাস করি কিন্তু আপনি যে 2022 সন কইছেন যদি না ইয়ে তখন মানুষটা আপনারা ধরব মইরা গেলে তো বাচ্চা গেলেন ধরতে পারবো না বাচ্চা তাকে ধরবো না এ হুজুর কই ইমাম মাহাদি কই তখন উনি থামছে আর কয় না
কিন্তু আমরা সবাই একমত একটা ব্যাপারে, সব আলেমরা একমত, কেয়ামত আগাচ্ছে না পিছাচ্ছে? এই বিষয়ে আপনারা কি একমত না দ্বিমত? তো কেয়ামত যদি আগায়, মুসলমান যেমনি আমরাই বার্তাছি, ষোলো কোটি হইয়া অলরেডি গেছি, একজন থাকলেও তো কেয়ামত হবে না, তো আগাইলো কেমনি? আসলে ভাই আমরা বাড়িনি, ইমানওয়ালা বাড়ে নাই। ওই যে বাংলাদেশে যেই কয়জন কাদিয়ানি আছে, যদি ধরে নেন বাংলাদেশে 50,000 কাদিয়ানি আছে, 1,00,000 কাদিয়ানি আছে, ওদের ধর্মের নাম কি? ইয়েস, পাসপোর্টও ইসলাম, ভোটার লিস্টও কি, ঠিক না? কিন্তু তারা কি আসলে মুসলিম? এইভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাদের ধর্মের নাম কি? যারা বলতেছে মানুষ ছিল বানর, এখন বাংলাদেশে যারা এটা মানে তারাও তো সবাই মুসলমান করেছে। যারা বলে ইসলামের রাজনীতি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর নবুয়তের জীবন অস্বীকার করে বসলো, আবু বকর ওমর ওসমান আলীর 30 বছরের খেলাফত স্বীকার করে বসলো, এবং এই জাতীয় অনেক বড় বড় হুজুরও পাবেন কয় না আমি কোনো দলে মলে নাই, বাবারে মুসল্লিরাও খুশি এমন হুজুর পাইছি, আমাদের হুজুর কোনো রাজনীতি করে না, বাহ কি মজা। অথচ নবী মুহাম্মদ ছিলেন পৃথিবীর মাঝে সবচেয়ে সেরা রাজনীতিবিদ, উনার মতো বিচক্ষণ পলিটিশিয়ান আল্লাহর জমিনে আর। হযরত ওমরের মতো এত বিচক্ষণ পলিটিশিয়ান আর কে আছে? অদ্য দুনিয়ার সম্রাট ছিলেন, আর আপনি রাসূলুল্লাহর খেলাফত কালে 10 বছরকে বুড়িগাঙ্গুল দেখায় দিলেন। ও প্রিয় ভাই, এই জন্য ঈমান বাঁচাতে হবে, এমন কোন চিন্তা, এমন কোন কথা, এমন কোন আমল করা যাবে না যেটাতে ঈমান চলে যাবে। এখন ঈমান যাবে কুফর করলে, কুফর নিয়ে আমি একটি বই লিখেছি, নতুন করে লিখেছি, গত অক্টোবরে এসেছে, 56টি কারণ আমি খুঁজে পেলাম কুফরি হওয়ার, ওই বইতে আমি লিখেছি। বড় বড় 10 কারণে কুফর হয়, বড় বড় 10 কারণে ঈমান যায়, বড় বড় 10টা কারণে ঈমান যায়, 3টা আমি আজকে আলোচনায় এনেছি, আরও 7টা আছে। তার মাঝে কুফর যেটাতে হয় 56 কারণে কুফরি হবে। তারপরে লিখেছি শিরিক করলে ঈমান যায়, আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাদের যত নেক আমল ছিল সব শেষ, কারণ ঈমান চলে গেলে আমলের দাম আর নাই। এখন বাংলাদেশে ঘরে ঘরে শিরিক ঢুকে গেছে, এ মসজিদেও ঢুকেছে, মসজিদেও ঢুকেছে, হয়তো আপনি বোঝেন নাই কেমনে শিরিক মসজিদে ঢুকেছে। ইমাম সাহেব হুজুর যদি এ খুতবার এই মিম্বারে দাঁড়ায়া বলে মসজিদ আল্লাহর আইনে চলবে, একটা মুসলমান দ্বিমত করবে না, কারণ সবাই জানে আইনের মালিককে। সভাপতির আইনে মসজিদ চলে, সেক্রেটারির আইনে চলে। ইমাম যদি মাগরিবের 3 রাকাত ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, 1 রাকাত বাদে ভুলা গেছে, ভুল করেছে, সালাম ফিরাইয়া দিছে, আপনারা সালাম ফিরাবেন না লোকমা দেবেন? এর মানে ইমাম সাহেবের আইনেও মসজিদ, উনি মন মতো চালাইলে চলবেন, আমরা লোকমা দিব। ইমাম যদি বাবা হয় বাবার সার দিব, ভুল করলে বাবারও লোকমা দিব। ইমাম যদি ফির হয় আমি তার মুরিদ হই, ভুল করলে আমি ইমামরেও সার দেব না। আমি বুঝাইয়া দিলাম কার আইনে মসজিদ চলে, কিন্তু আল্লাহর আইনে শুধু মসজিদ চলবে কেন, সংসদ চলা লাগবে না, সচিবালয় চলা লাগবে না, বঙ্গভবন গণভবন চলা লাগবে না, এগুলো না চললে চোর ধরে হাত কাটার আইনটা কি আপনি বানাইতে পারবেন? আমি পারবো? আমরা পারবো না। চোর ধরে হাত কাটার আইন বানাইতে হলে আমাদের নেতারা সংসদে 151 জন হ্যাঁ বলা লাগবে, ঠিক না? যদি আগামী অধিবেশনে বলে তাহলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। বলুন তো চোর ধরে হাত কাটা